Assalamualaikum, আমি মাহফুজ আলম from RealTech Master. যাদের বাজেট আসলে 3000 থেকে 3500 টাকার মধ্যে তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা স্মার্ট ওয়াচের যেটা আসলে নতুন একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ. অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কি আছে না আছে, কাদের জন্য স্মার্ট ওয়াচ, টোটাল ডিটেলস, মানে একদম টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি. সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ. সো চলুন শুরু করে আজকের ভিডিও. আমাদের আজকের স্পন্সর টেক দিন জয়রুম FT1 প্রোকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে. তাদের কাছ থেকে এই মতে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 3100, যদিও ডিসকাউন্ট অফার চলতেছে মানে স্পেশাল ফ্ল্যাশ সেল, সেই ক্ষেত্রে 300 টাকা ডিসকাউন্টে পাবেন হচ্ছিল 2800 টাকা. তার মানে হচ্ছে টেক দিনে কিন্তু ফ্ল্যাশ সেল চলতেছে, আপনি যে কোনো টাইপের আপনার হচ্ছিল স্মার্ট ওয়াচ কিনতে পারবেন. সেক্ষেত্রে 25, 26 এবং 27 তারিখ পর্যন্ত তাদের ফ্ল্যাশ সেল চলবে, এই ক্ষেত্রে বিশাল ডিসকাউন্টে কিন্তু আপনি বিভিন্ন টাইপের স্মার্ট ওয়াচ কিনতে পারেন. সো এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনি আপডেট বা ফ্ল্যাশ সেলের যে প্রাইসটা আছে সেটা দেখে আসতে পারেন যদি আপনি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন. এছাড়াও টেক দিনে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের যত ধরনের স্মার্ট ওয়াচ আছে সবগুলোর কালেকশন. সো আপনার যদি স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে টেক দিন কনসিডার করতে পারেন. এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে টেক দিনের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ, গ্রুপ এবং ফিজিক্যাল শপের টোটাল ডিটেলস থাকছে. এই হচ্ছে জয়রুম FT1 প্রো বক্স. FT ভার্সন আরেকটা আছে বাট এটা ইম্প্রুভ ভার্সন, এটা প্রোটা আর কি. সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে এবং এটা যে অথেন্টিক প্রোডাক্ট সেটার জন্য হলোগ্রাম আছে এবং পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যে এর মধ্যে কী আছে না আছে টোটাল ইনফরমেশন, যদিও আমরা আসলে পুরো ভিডিওটা দেখলে সকল ইনফরমেশন পেয়ে যাবেন আর কি. সো প্যাকেটের গায়ে মোটামুটি সব ইনফরমেশন দেওয়া আছে. তারপর আমরা আসলে বক্সটা খুলে দেখি বক্সের মধ্যে কী কী পাচ্ছি. এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, যার মধ্যে হচ্ছে রিয়েল টাইম অটোমেটিক আপনার হচ্ছিল ব্লাড অক্সিজেন ডিটেকশন, সেটা কিন্তু আসলে রিয়েল টাইমে করবে যেটা তাদের প্রবলেমস. এই হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি. প্যাকেজিং স্টাইল সো মাচ নাইস বলা যায়, কারণ হচ্ছে যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার হচ্ছিল রিপ্রেজেন্ট করছে. এছাড়াও পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল যেটা পড়ে নিতে পারেন, এতে দেখা যাবে যে আপনি কীভাবে এটাকে অপারেট করবেন সেটা সম্বন্ধে জানতে পারবেন. এছাড়া পাচ্ছেন হচ্ছে একটা অ্যাক্সেসরিজ বক্স, যার মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক ক্যাবেল যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে চার্জ দিতে পারবেন. অ্যারাউন্ড হচ্ছে 2 আওয়ার্সের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে বা 2.5 আওয়ার্সের মধ্যে. ম্যাগনেট কোয়ালিটি ইজ গুড বলা যায়। এছাড়াও আপনি আসলে টিপিক্যাল ইউজার যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে যে 7 দিন বা 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, এটা ডিপেন্ড করে আপনি আসলে কীভাবে ইউজ করছেন. আর যদি স্ট্যান্ড বাই বা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 8 থেকে 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন. এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি. সিলিকন স্ট্র্যাপস, তার মানে হচ্ছে হলো আপনার সহজে নষ্ট হবে না, আপনি চাইলে স্ট্র্যাপস চেঞ্জ করতে পারবেন এবং স্ট্র্যাপসের এই সাইড থেকে আবার তারা আপনার হচ্ছে স্টিকার করা বলতে মানে প্রোটেকশন ইউজ করছে. সো ম্যাটেরিয়ালস দেখে ফার্স্ট ইম্প্রেশনে বলতে পারি যে আমার কাছে বেটার মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে. সো এটা গেলো একটা ব্যাপার. এছাড়া হচ্ছে স্ট্র্যাপস কোয়ালিটিও ভালো, আপনি চাইলে এটা স্ট্র্যাপস চেঞ্জ করতে পারবেন এনি টাইম. এবং পিছনের সাইডেও কিন্তু আপনার হচ্ছে প্রোটেকশন দিয়ে রাখছে যাতে মানে চেক করার জন্য বা আপনার খোলার জন্য. সো এই সাইডে আপনার হচ্ছে হলো প্রোটেকশন দেওয়া, আর এই নিচের যে অংশটুকু আছে সেটা হচ্ছে প্লাস্টিক বিল্ড আর কি. তো বুঝতেই পারছেন এখান থেকে জাস্ট যে ইয়াটা আছে প্রোটেকশনটা আছে সেটা খুলে ফেললাম. এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচের পিছনের সাইডটা. এটা একটু চিপ লাগতেছিল পিছনের সাইডটা যদিও আমার কাছে, বাট ওভারঅল মানে ফোন সাইড থেকে বা সরাসরি যেটা দেখি আমরা সেটা কিন্তু অনেকটা বেটার বা হচ্ছে হলো একটু প্রিমিয়াম কোয়ালিটি ফিল করে বা ফিল দেয় আর কি. এছাড়ার মধ্যে এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন সেন্সর এবং হচ্ছে হলো কানেক্টর যার মাধ্যমে চার্জ দিতে পারবেন এবং হচ্ছে হলো আপনার কন্টিনিউয়াস 24/7 আপনার হচ্ছে হলো হার্ট রেট মনিটর করতে পারবেন আর কি. এই সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রোটেকশন দেওয়া, এইখানে একটা সিঙ্গেল বাটন যেটা হচ্ছে মাল্টিফাংশন বাটন হিসেবে কাজ করবে এবং পাওয়ার অন অফ বাটন হিসেবেও কাজ করবে. সাইডটা একটু অ্যালুমিনিয়াম ফিনিশ টাইপের, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রেসেবল বাটন, এটা আসলে হুইলটা ঘোরানো যাবে বাট এই হুইল কাজ করে না, বাট জাস্ট হচ্ছে সাইড থেকে প্রেস করলে কাজ করবে. এছাড়া হচ্ছে এটা একেবারে লাইট ওয়েট বলা যায়, হাতে পড়লে তেমন একটা প্রবলেম হবে না বা আপনি বিরক্তকর ফিল করবেন না. এবং এই যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 1.69 ইঞ্চের IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছিলো 240x295, আর যেটা মোটামুটি বেজেললেসই দেখতে দেখা যায়। এবং উপর থেকে সোয়াইপ করলে আপনি আসলে এটার যে ব্রাইটনেস আছে সেটা কন্ট্রোল করতে পারবেন। সো মোটামুটি ব্রাইট এনাফ বলা যায়, আউট আউটডোর ভিজিবিলিটি আপনি ভালো পাবেন এবং উপর থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন। এছাড়া হচ্ছে স্মার্ট ওয়াচের যে ফেসগুলো আছে সেগুলো আপনি অনায়াসে চেঞ্জ করতে পারবেন, নিচে থেকে সোয়াইপ করলে আপনার যত নোটিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়াও রাইট সাইড সোয়াইপ করলে আপনি আসলে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো করতে পারবেন বা দেখতে পারবেন। এছাড়াও হচ্ছে কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর করতে পারবেন এবং হচ্ছে SPO2 আছে, দেন আদার্সগুলো আছে একটু পরে বলতেছি। স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও আপনি আসলে রেজাল্ট পাবেন এবং ফোনের সাথে কানেক্টেড থাকলে আপনি আপনার যে ওয়েদার আপডেট আছে সেই ওয়েদার আপডেটও কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া হচ্ছে এখানের মধ্যে
বিভিন্ন স্পোর্টস মোড আছে, প্রায় হচ্ছে আপনার 24টার মতো স্পোর্টস মোড পাবেন। সো বুঝতেই পারছেন যে মোটামুটি ভালো, যারা আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে চান তাদের ক্ষেত্রে এটা অনেকটা হেল্প করবে আর কি। অনেকগুলো অপশন এবং কালারফুল, মোটামুটি কালারফুল এবং হচ্ছে ডিজাইনটা সুন্দর। এছাড়া হচ্ছে হলো স্ট্যাটাস আছে, ওই যে যেটাই বললাম যে আপনার হচ্ছে হলো অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়া হচ্ছে হলো হার্ট রেট মনিটর আছে, হার্ট রেট মনিটরের ক্ষেত্রে কন্টিনিউ আপনি হার্ট রেট মনিটর করতে পারবেন। এই ক্ষেত্রে রেজাল্ট নিয়ার অ্যাবাউট অ্যাকুরেট 92-95% মতো আপনার হচ্ছে হলো অ্যাকুরেট রেজাল্ট দেয়, পড়ার উপর ডিপেন্ড করে। এছাড়া হচ্ছে হলো SpO2 আছে, মানে আপনার ব্লাডের মধ্যে কতটুকু পরিমাণ হচ্ছে হলো আপনার অক্সিজেন আছে সেটা আপনি টেস্ট করতে পারবেন। এক্ষেত্রে 98% দেখাচ্ছে, এটাও মোটামুটি 90-92% মতো অ্যাকুরেট। এছাড়াও স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, আপনি কতক্ষণ ঘুমালেন, লাইট কতক্ষণ স্লিপ ছিলেন, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে হলো বিপি, মানে ব্লাড প্রেশার মেজার করতে পারবেন, যদি এটা AI ডিটেক্টেড। এগুলোর এটার রেজাল্ট আসলে অ্যাকুরেট না, এটা টোটালি অ্যাকুরেট হয় না, এটা জাস্ট হচ্ছে আপনাকে একটা মেজারমেন্ট দেখায়। এছাড়া হচ্ছে আপনার যেই ওয়েদার আপডেট আছে সেই ওয়েদার আপডেট দেখতে পারবেন ফোনের সাথে কানেক্টেড করে থাকলে। এবং হচ্ছে হলো আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন, আপনার ফোনের যে মিউজিক আছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং এখানের মধ্যে ডাটা স্টোরেজ 128 MB মতো আপনি আসলে ফ্রি পাবেন ডাটা স্টোরেজের জন্য। এছাড়া হচ্ছে আপনার স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্ল্যাশ লাইট বলতে চলে জাস্ট হচ্ছে এটা সাদা হয়ে যাবে। এছাড়া হচ্ছে সেটিংস অপশন থেকে ওয়াচ ফেস আছে, সেগুলো চেঞ্জ করতে পারবেন। আমার কাছে লুক্রেটিভ মনে হয়েছে যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো আসলে স্টাইলিস্ট, এবং আপনি অ্যাপসের সাথে কানেক্ট করেও কিন্তু চেঞ্জ করতে পারবেন, নতুন নতুন ওয়াচ ফেস আপলোড করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক আর কি। সো ডিজাইন যদি বলি, পারফেক্ট একটা ডিজাইন বলা যায়। এছাড়া হচ্ছে আপনার ডেকোরেশন এবং হচ্ছে আদার্স ব্যাপারগুলো, সেগুলো আমার কাছে মানে প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে। এবং পিছনের সাইডে প্লাস্টিকই ভাব আছে, যদিও যেটা আসলে হাতের নিচে থাকে বোঝা যায় না, হাতের মধ্যে কিন্তু ভালো মানায়, জেস্টাস কন্ট্রোল আছে, সো কোনো সমস্যা নাই। এছাড়া হচ্ছে এখানের মধ্যে অ্যাপসের সাথে যদি কানেক্ট করে ফেলেন সেক্ষেত্রে আপনি টোটাল ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো যে এটা আসলে আপনার ফোনে যে GPS আছে সেটা ইউজ করে আপনি বিভিন্ন জিনিস করতে পারবেন, মানে ট্র্যাকিং করতে পারবেন। এবং হচ্ছে হলো আপনার যে ওয়াচ ফেসগুলো আছে, প্রচুর ওয়াচ ফেস আছে, আপনি যখন চান সেগুলো আসলে অ্যাক্টিভেট করে নিতে পারেন। আর ওয়াটার প্রুফের ক্ষেত্রে হচ্ছিল IP67 রেটিং, তার মানে হালকা পাতলা পানি পড়লে সমস্যা হবে না, বাট পানির নিচে না ইউজ করে আমরা রিকমেন্ডেড করি আর কি। এছাড়াও হচ্ছে আপনি এর মধ্যে ব্লুটুথ 5 সাপোর্টেড, তার মানে হচ্ছিল কানেক্টিভিটির ক্ষেত্রে তেমন একটা প্রবলেম ফেস করবেন না। ডায়ালার আপনার পছন্দ মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, বা ওয়াচ ফেস পছন্দ মতো করে নিতে পারবেন এবং কাস্টমাইজও করতে পারবেন, তার মানে হচ্ছে ওয়াচ পুরনো হয়ে যাবে না, আপনি আপনার ছবিও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া দেখা গেছে যে আপনি এর মধ্যে দেখুন কল রিমাইন্ডার আছে, SMS রিমাইন্ডার আছে, অ্যাপস রিমাইন্ডার আছে, কোন কোন নোটিফিকেশনগুলো যাবে, কোন কোন নোটিফিকেশনগুলো যাবে না সেগুলো দেখতে পারবেন। এর মধ্যে আপনি আসলে কথা বলতে পারবেন না, শুধুমাত্র নোটিফিকেশন পাবেন, মানে কলের নোটিফিকেশনগুলো পাবেন আর কি। সো সেটা পসিবল। এছাড়াও ছিল এটার এই অ্যাপের মধ্যে আপনার যে স্মার্ট ওয়াচ আছে তার যে আপডেট আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। সো এক্ষেত্রে আমরা দেখেছি কলের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে নোটিফাই করে, বাট আমরা যদি কেটে দিতে চাই সেটা কিন্তু পসিবল হয় না, হয়তো বা আপডেটের পরে হয় কেটে দেওয়া সম্ভব হবে, বাট আপনি নোটিফিকেশন পাচ্ছেন। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। এক কথা যদি বলতে চাইস তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে এর যে আউটার লুক আছে সেটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির, যদি আমরা আসলে 6-7 দিনের মতো আসলে এটা ইউজ করার সুযোগ পেয়েছি। সো সেই অনুসারে আমি জাস্ট বলতে পারি যে আপনার বাজেট যদি এই প্রাইস রেঞ্জে থেকে থাকে এবং আপনার কাছে যদি স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ পছন্দ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। যদিও আসলে এই ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আমাদের হাতে আগে পৌঁছানি, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এটি স্টাইলিশ, যদি আপনি আসলে স্মার্ট ওয়াচ চান তাহলে চাইলে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারবেন। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে সেলারের উপরে। এছাড়াও স্মার্ট ওয়াচ নিয়ে মানে আপনি যদি কনফিউশন থাকে যে না কোন স্মার্ট ওয়াচ নিবো কোনটা নিবো না, বা আপনার বাজেট একটু বেশি বা একটু কম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে স্মার্ট ওয়াচের প্লে লিস্ট আছে এবং ভিডিও ডিসক্রিপশনে স্মার্ট ওয়াচের প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখে আসতে পারেন, ওখান থেকে আপনি আসলে ডিসিশন নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।